সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ের আজকের এপিসোডে আজকের এপিসোডে আমরা আলোচনা করব ইটের গাঁথনির কাজ নিয়ে তো আমরা জানি সাধারণত কোনো বিল্ডিংয়ে দুই জায়গায় ইটের গাঁথনির কাজ হয় একটা হচ্ছে সুপার স্ট্রাকচার এবং অন্যটি হচ্ছে সাব স্ট্রাকচারে তা আমরা যদি আমাদের সেই প্লানটা দেখি সেই প্ল্যানের যে সেকশনটা আছে সেই সেকশনটা যদি আমরা দেখি তাহলে স্ট্রাকচার হচ্ছে পিএল লেভেলের উপর থেকে স্লাপ পর্যন্ত বাইরের নিচে বিম থাকতে পারে বিমের নিচ পর্যন্ত এবং অর্থাৎ পিএলের উপরে যতই গাঁথনির কাজ হোক না কেন পাঁচতলা সাততলা যত প্রকারের গাঁথনি সবগুলো হবে স্ট্রাকচারে এবং নিচে গ্রেট বিমের উপর থেকে শুরু করে পি এল লেভেল পর্যন্ত এইটুকুতে যে গাঁথনির কাজ হবে সেটা হচ্ছে সাবস্ট্রাকচার আমরা জানি যেখানে কলাম রয়েছে সেখানে গাঁথনির কাজ করতে হবে না কেননা ওখানে এমনিতেই কলাম রয়েছে ওখানে আর গাঁথনির কাজের প্রয়োজন হবে না তো সেক্ষেত্রে কলামের মাঝখানের যে মাপ যেমন এইটা আমাদের কিচেনের যে ওয়াল এই কর্নারে একটা কলাম রয়েছে এবং এই কর্নারে একটা কলাম রয়েছে এখানে গাঁথনির কাজ করতে হবে না মাঝখানের যে ওয়ালটা এখানে গাঁথনির কাজ করতে হবে তো আমরা এখানে মাঝখানে যে দৈর্ঘ্য সেটা হচ্ছে টু এবং দেখা যাচ্ছে যে নিচের যে আওয়ালটা এখানেও টু এখানেও টু এবং সবার নিচে স্টেয়ারের যে নিচে এখানেও হচ্ছে টু পয়েন্ট ফোর জিরো সুতরাং দেখা যাচ্ছে যে টু পয়েন্ট ফোর জিরো দৈর্ঘ্যের ওয়াল রয়েছে চারটি সুতরাং আমরা যদি ওয়ালের দৈর্ঘ্য হিসাব করি তাহলে আমরা এখানে এটা দেখানো হয়েছে যে দুশো চল্লিশ সেন্টিমিটার ওয়াল রয়েছে চারটি সুতরাং দুশো চল্লিশ ইন্টু চার আচ্ছা আবার যদি আমরা প্ল্যানে যাই এখানে দেখা যাচ্ছে যে চারশো পঞ্চাশ সেন্টিমিটারের যে ওয়াল রয়েছে সেই ওয়াল রয়েছে দুটি এটা হচ্ছে চারশো পঞ্চাশ সেন্টিমিটারের রুম বেডরুম এখানে রয়েছে দুটি এবং চারশো বিশ সেন্টিমিটারের ওয়াল রয়েছে একটি আমরা পরিমাপ ঠিক রাখার জন্য অর্থাৎ গুলিয়ে যাতে না যায় সেজন্য আমরা হরিজন্টাল যে ওয়ালগুলো সেগুলো আগে হিসাব করব এরপরে ভার্টিক্যাল যে ওয়ালগুলো সেগুলো পরে হিসাব করব সুতরাং এখানে দেখা যাচ্ছে যে চারশো বিশ সেন্টিমিটারের ওয়াল রয়েছে একটি এবং চারশো পঞ্চাশ সেন্টিমিটারের ওয়াল রয়েছে দুটি এবং আমরা ওয়ালের যে দৈর্ঘ্য এটা অবশ্যই কলাম থেকে কলামের মাঝখানে হিসাব করব অর্থাৎ দুটি কলামের মাঝখানে যে ওয়াল রয়েছে সেই ওয়ালের দৈর্ঘ্য হিসাবে হিসাব করব তো এখানে আমরা চারশো বিশ সেন্টিমিটার ওয়াল রয়েছে একটি এবং চারশো পঞ্চাশ সেন্টিমিটারের ওয়াল রয়েছে দুটি এস এজন্য এখানে দুই গুণ করে আমরা যোগ করব এরপরে এখানে দেখা যাচ্ছে যে চারশো আশি সেন্টিমিটারের ওয়াল রয়েছে দুটি এখানে এই একটি এবং নিচের দিকে লিভিং রুমের এই একটি চারশো আশি সেন্টিমিটারের ওয়াল রয়েছে দুটি সুতরাং চারশো আশি ইন্টু দুই দিয়ে আমরা যোগ করব এবং আমাদের নিশ্চয়ই মনে আছে যে এইখানে যে আমরা অতিরিক্ত যে ওয়ালের দৈর্ঘ্য এটা বের করেছিলাম এই টোটাল এখান থেকে এতখানি সবগুলো মাপ যোগ করে মাঝখানে আমরা এইখানে বিয়োগ করে আমরা এটুকুর দৈর্ঘ্য বের করেছিলাম সেটা ছিল একশো পঁচিশ তো সেটাকে আমরা আলাদাভাবে যোগ দিয়ে দেখালাম যে একশো পঁচিশ সেন্টিমিটার আচ্ছা আমাদের হরিজান্টাল যে ওয়ালগুলো সবগুলো ওয়ালের দৈর্ঘ্য আমাদের হিসাব করা শেষ সুতরাং এখন আমরা যেটা হিসাব করব সেটা হচ্ছে ভার্টিক্যাল যে ওয়ালগুলো রয়েছে অর্থাৎ উপরে নিচের যে ওয়ালগুলো রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি যে কিচেনে চেনে দুইশো সত্তর সেন্টিমিটার ওয়াল রয়েছে এখানে রয়েছে একটি এবং এখানে রয়েছে একটি দুটি সুতরাং আমরা লিখতে পারি যে দুশো সত্তর ইন্টু টু অর্থাৎ দুশো সত্তর সেন্টিমিটার দুটি ওয়াল রয়েছে আচ্ছা এরপরে নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখা যাবে বাথরুমে দুশো বিশ সেন্টিমিটার ওয়াল রয়েছে দুটি দুইশো বিশ এবং এখানেও দুশো বিশ সেন্টিমিটার সুতরাং আমরা একইভাবে আমরা লিখব দুশো বিশ সেন্টিমিটার ইন্টু টু এরপরে আমরা আরও নিচের দিকে আসবো এখানে দেখতে পাচ্ছি যে সিঁড়িঘরের যে বামপাশের যে ওয়ালটা এটা এখানে রয়েছে এর দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো চল্লিশ সেন্টিমিটার এবং এই যে লিভিং রুমের যে পাশের ওয়াল এখানেও ডানপাশের ওয়াল এখানেও এটাও হচ্ছে পাঁচশো চল্লিশ আমরা অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাবতে পারো যে মাঝখানের যে দুটি ওয়াল এর দুটি ওয়াল তো পাঁচশো চল্লিশ করে তাহলে আমরা একসাথে কেন চারটা একটা নিয়ে চার গুণ দিয়ে কেন বের করছি না এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে মাঝখানে এখানে একটা কলাম রয়েছে এবং এখানেও একটা কলাম রয়েছে সেক্ষেত্রে যদি আমরা এই চার দিয়ে গুণ দিই তাহলে এই দুটি কলামের পঁচিশ সেন্টিমিটার এবং পঁচিশ সেন্টিমিটার বাদ দিতে হবে সুতরাং আমরা এটা এখন নেব না এটা পরবর্তীতে যোগ করব আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো তো এরপরে আমরা এখানে জাস্ট পাঁচশো চল্লিশের সাথে দুই গুণ দেব তাহলে আমরা ডান পাশের এবং বাম পাশের দুটি ওয়ালের দৈর্ঘ্য পেয়ে যাব এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাঝখানে যে বেডরুমটা রয়েছে এর যে প্রস্থ রয়েছে একটা হচ্ছে তিনশো ষাট সেন্টিমিটারের যে ওয়াল সেটা রয়েছে দুটি দুপাশে সুতরাং আমরা তিনশো ষাট ইন্টু দুই দেব এখানে তিনশো ষাট ইন্টু দুই আচ্ছা এরপরে আমরা যে ভার্টিক্যাল যে ওয়ালগুলো রয়েছে তার মধ্যে বাকি আছে হচ্ছে এই যে ভাড়ান্দার এখানকার দুটি এবং এখানে বেডরুমের এই একটি ওয়াল বাকি আছে তো এখানে ভাড়ান্দার যে দুটি আমরা জানি যে এই যে একশো আশি সেন্টিমিটার যে পরিমাপ দেওয়া আছে এটা মূলত বাহিরের আও মানে একেবারে বাহির পর্যন্ত কিন্তু আমাদের এটা দরকার হবে না আমাদের দরকার হবে এই পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত যদি নিতে হয় তাহলে আমাদের একশো আশি থেকে এইখানকার যে পঁচিশ এই পঁচিশটা মাইনাস দিতে হবে তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একশো একশো আশি থেকে পঁচিশ বাদ দিলে পাওয়া যাবে একশো পঞ্চান্ন সেন্টিমিটার সুতরাং একশো পঞ্চান্ন সেন্টিমিটারের ওয়াল রয়েছে দুটি তো বাকি আছে আমাদের আর দুটি ওয়াল বাকি আছে একটি হচ্ছে এখানকার তিনশো সেন্টিমিটার এবং এই যে তিনশো সেন্টিমিটার তিন মিটারের যে দুটি ওয়াল এই দুটি ওয়াল আমরা শেষে যোগ দেব সুতরাং সবগুলো ওয়াল আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমাদের কোনো ওয়ালই বাকি নাই এই যে ভারান্দার যে বাইরে এখানে যে ওয়াল এখানে মূলত কোনো দেয়াল নেই এখানে ফাঁকা রয়েছে সেখানে হয়তো গ্লাস থাকতে পারে বা অন্য কোনো মাধ্যমে ওটা ফাঁকা থাকবে এবং সামনে যে ভাড়ান্দা এখানেও ফাঁকা থাকবে গ্রিল থাকতে পারে বা এখানে রেলিং থাকতে পারে এরকম থাকতে পারে তো আমরা সবগুলো আমরা দৈর্ঘ্য আমরা এভাবে হিসাব করব। তো আমাদের যে দৈর্ঘ্য টোটাল দৈর্ঘ্য পাওয়া গেল তা হচ্ছে সাত হাজার পঞ্চান্ন সেন্টিমিটার এখন আমরা আমরা একটু আগেই বলেছিলাম যে ওয়ালে সাধারণত গাঁথনির গাছ পেলের নিচে এবং পেলের উপরে হবে যে তো পিএলের নিচে আমরা যদি এই বিল্ডিংয়ে হিসাব করি তাহলে পেলের নিচে যে গভীরতা পাওয়া গেছে সেটা হচ্ছে টোটাল ছিল পঁয়তাল্লিশ সেন্টিমিটার যার গ্রেড বিমে যাবে বিশ সেন্টিমিটার তাহলে গ্রেড বিমের উপরে থাকবে পঁচিশ সেন্টিমিটার সুতরাং আমরা যদি সাবে স্ট্রাকচারে হিসাব করি আমরা যদি সাবে স্ট্রাকচারে হিসাব করি তাহলে ওয়ালের যে প্রস্থর সেটা হচ্ছিল সাঁত্রিশ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই যে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং গভীরতা হচ্ছে এখানে পঁচিশ সেন্টিমিটার আমরা একটু আগে বের করলাম তো সবগুলো গুণ দিলে আমাদের টোটাল গাঁথনির কাজ কিউবিক মিটারে পাওয়া যাবে এবং সুপার স্ট্রাকচারে যেটা ওই একই দৈর্ঘ্যের হবে এবং আমাদের যে ওয়াল হবে সেটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এবং হাইট হবে আমরা যদি একটু হাইটটা দেখি তাহলে এখানে আমাদের টোটাল ছিল তিনশো সেন্টিমিটার সেই তিনশো সেন্টিমিটার থেকে আমরা মাঝখানে যে এইখানে আমাদের লিন্টেল ছিল সেই লিন্টেল কোনো গাঁথনির কাজ হবে না সুতরাং তিনশো থেকে পনেরো সেন্টিমিটার বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে দুশো পঁচাশি সেন্টিমিটার আরও একটা জিনিস থাকতে পারে সেটা হচ্ছে যে উপর যে স্লাব রুপ স্লাব বা অন্য মানে মাঝখানের যে ফ্লোর স্লাব সেটা থাকতে পারে সেই স্লাবের সাথে টিভি মাকারে নিচের দিকে স্লাব বিম থাকতে পারে বা রুপ বিম থাকতে পারে সেটাও এখানে দেয়া নেই সে কারণে আমরা মাইনাস করব না কিন্তু যদি এরকমের দেয়া থাকে আমাদের সেকশনে তাহলে আমাদের ওই এখানকার যে গভীরতাটুকু সেটুকুও মাইনাস যাবে সুতরাং আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে দুশো পঁচাশি সেন্টিমিটার আমরা সেই দুইশো পঁচাশি সেন্টিমিটার এখানে হাইটের জায়গায় বসিয়ে সবগুলো আর যোগফল বের করবো এখানে আরও কিছু কথা আছে সেটা হচ্ছে যে আমাদের যদি আমরা একটু সেকশনের দিকে তাকাই তাহলে নিচে দেখা যাচ্ছে যে ওয়ালের প্রস প্রস্থ হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে আমরা আমাদের যে কলাম উপরের যে ওয়াল সেটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার সেক্ষেত্রে আমাদের যে আমরা যে দৈর্ঘ্য হিসাব করেছি দুটির দৈর্ঘ্যই একই ধরেছি মূলত এরকমের সাধারণত আমরা যে সেকশনটা দেখানো হয়েছে এরকমের সাধারণত এরকমের সেকশন আমাদের টাইট কলামে সাধারণত এরকমের সেকশন হয় না অর্থাৎ নিচে সাঁত্রিশ পয়েন্ট ফাইভ এবং উপরে পঁচিশ সেন্টিমিটার এরকমের সাধারণত হয় না শুধুমাত্র আমি এখানে এই যে সিক্স পয়েন্ট টু ফাইভ এবং এ পাশে সিক্স পয়েন্ট টু ফাইভের অফসেট এরকমের দুই একটি মানে ম্যাথের ভিতরে ঝামেলা থাকে সেটা দেখানোর জন্য শুধুমাত্র আমি এই সেকশনটা কাল্পনিক একটা সেকশনে নিয়ে এসে সাধারণত এরকমের সেকশন টাইট কলামে হয় না স্পাইরাল কলমে হতে পারে সেক্ষেত্রে নিচে ডাবলবার দিয়ে মানে অন্য রকমের হয় সাধারণত তো আমি যেটা বোঝাতে চেয়েছি যে এরকমের আমরা যে এখানে দৈর্ঘ্য যেটা নিয়েছি সত্তর পয়েন্ট ফাইভ ফাইভ এরকমের যেহেতু দুটি ওয়ালের পুরুত্ব দুই দুই রকমের সেহেতু দৈর্ঘ্য দুইটা দুই রকমের হবে কিন্তু এরকমের সাধারণত হয় না এবং গাঁথনির কাজ যখন আমাদের ম্যাথের ভিতরে দেয়া থাকবে তখন হয় সুপার স্ট্রাকচারে চাইবে অথবা সাব স্ট্রাকচারে চাইবে দুটি আলাদাভাবে দুটি একই সাথে চাইবে না আশা করি আমি ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পেরেছি তো এরপরে আমরা এই হচ্ছে আমাদের টোটাল যে গাঁথনির কাজের পরিমাণ সেটা এখানে পাওয়া গেলো ছাপ্পান্ন দশমিক আট আট কিউবিক মিটার তো এখন আমরা যদি আমাদের প্লানের দিকে তাকাই এখানে দেখা যাচ্ছে যে মাঝখানে অনেক জায়গায় দরজা রয়েছে অনেক জায়গায় কয়েকটা জানালা রয়েছে তো সেখানে তো আমাদের কোনো ইটের গাঁথনির কাজ হবে না সেটা অবশ্যই আমাদেরকে বাদ দিতে হবে তো সেজন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে তিন ধরনের দরজা রয়েছে তিনটি মাপের এবং সেগুলোর সংখ্যা আমরা এখান থেকে নিয়ে নেব যে ডি ওয়ান এই সাইজের দরজা আছে পাঁচটি ডি টু সম্ভবত তিনটি এক দুই তিন এবং ডি থ্রি রয়েছে একটি এবং ডাব্লিউ ওয়ান এবং ডাব্লু টু এরকমের অনেকগুলো রয়েছে তো সেগুলো আমরা সেগুলোর গাঁথনির কাজ বাদ দিব এখানে ডিওয়ান রয়েছে পাঁচটি এবং এর যে দৈর্ঘ্য ডিওয়ানের জন্য যে পরিমাণে দৈর্ঘ্যের গাঁথনির কাজ বাদ যাবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার আর টু মিটার তো ডিওয়ান যেটা সাইজ দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু এবং হাইট দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান জিরো তো ওয়ান পয়েন্ট টু হচ্ছে এই যে ওয়াল টুকুর এইখানকার যে দৈর্ঘ্য আমরা যেভাবে দৈর্ঘ্য হিসাব করেছিলাম সেই দৈর্ঘ্য এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিটার দৈর্ঘ্যের কাঁথনির কাজ বাদ যাবে এবং যার উচ্চতা হবে টু পয়েন্ট ওয়ান জিরো এবং এর পুরুত্বটা এখানে দেয়া নেই তো আমরা জানি পুরুত্ব যেহেতু বাদ দিতেছি আমরা অবশ্যই সেই পরিমাণ পুরুত্বই বাদ যাবে যা যে পরিমাণে পুরুত্ব আমাদের দেওয়ালে রয়েছে যেহেতু দরজার কাজ সম্পূর্ণ অংশ ফাঁকা থাকবে সুতরাং এখানে পুরুত্ব হবে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ পঁচিশ সেন্টিমিটারের ওয়াল যেহেতু পঁচিশ সেন্টিমিটারই পুরুত্ব হবে তো এভাবে আমরা ডি ওয়ানের গুলো এভাবে হিসাব করব ডি এর দৈর্ঘ্য হবে জিরো এবং উচ্চতা হবে টু পয়েন্ট ওয়ান উচ্চতা হবে টু এবং একইভাবে ভাবে ওয়ান এর দৈর্ঘ্য এবং উচ্চতা w2 টু এর দৈর্ঘ্য এবং উচ্চতা এভাবে আমরা হিসাব করে এখান থেকে বের করব একই কাজ করা হয়েছে দৈর্ঘ্য নেওয়া হয়েছে জিরো প্রস্থ জিরো পয়েন্ট এবং উচ্চতা টু দরজার ক্ষেত্রে এরকম নেওয়া হয়েছে এবং জানালার ক্ষেত্রে এরকমের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দিয়ে গুণ দিয়ে এবং অবশ্যই আগের সংখ্যা বসি এখানে যতখানিক পরিমাণ বাদ যাবে সে বাদ যাওয়ার পরিমাণ নির্ণয় করা হয়েছে তো টোটাল যে পরিমাণ গাঁথনির কাজ আমাদের হিসাবে হয়েছে তার থেকে ডিডাকশন যে পরিমাণে হবে সেটা বাদ দিলে বিয়োগ করলে আমাদের যে গাঁথনির কাজের পরিমাণ মূল যে কাজের পরিমাণ সেটা বের হয়ে যাবে এবং এটা ঘনমিটারে আমরা জানি চারশো দশটি ইট লাগে চারশো আট থেকে দশটি ইট লাগে ধরুন চারশো দশ দিয়ে এটাকে গুণ দিলে আমাদের ইটার সংখ্যা বের হয়ে যাবে এবং আমরা যদি বালু এবং সিমেন্টের পরিমাণ বের করতে চাই তাহলে এখানে রেশিও যেহেতু দেওয়া আছে ওয়ান টু সিক্স রেশিওতে বালু এবং সিমেন্টের পরিমাণ যদি চাই তাহলে আমরা আমরা জানি যে গাঁথনির কাজে শুকনো মশলার পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট তো আমাদের যে পরিমাণে গাঁথনির কাজ হয়েছে তার সাথে যদি আমরা পয়েন্ট থ্রি ফাইভ গুণ দেই বা পঁয়ত্রিশ তার বের করি তাহলে আমরা শুকনো ঘর মশলার পরিমাণ পাবো এটা হচ্ছে সতেরো কিউবিক মিটার পাওয়া গেছে এবং রেশিও অন এবং অনিস্টু সিক্স এর যোগফল সাত পাওয়া গেছে এর মাধ্যমে আমরা সিমেন্টের পরিমাণ বের করতে পারি এবং বালির পরিমাণও বের করতে পারি তো এই ছিল আমাদের গাঁথনির কাজ সংক্রান্ত এপিসোড সবাই ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম রহমতুল্লাহি